1200 দিন কঠোর পরিশ্রম করে তৈরি করা স্বপ্নের জাহাজ টাইটানিক কেবলমাত্র 2 ঘন্টার মধ্যে কেন এবং কিভাবে ডুবে গেল। 10 এপ্রিল 1912 এই দিনটি টাইটানিক বিশ্বরেকর্ড গড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এই দিন আটলান্টিক মহাসাগর ছিল নিস্তব্ধ, স্নিগ্ধ ও শান্ত। জাহাজে 1500 প্যাসেঞ্জার উপস্থিত এবং ডকে লাখো দর্শকের ভিড়। টাইটানিকের প্রথম যাত্রায় সকলে যেন আনন্দে মেতে উঠেছে। বাইরে থেকে সবাই তার আত্মীয় স্বজনকে বিদায় জানাচ্ছে, কিন্তু বাইরে থাকা জনগণ কখনোই জানত না তারা তাদের প্রিয়জনদের চিরদিনের জন্য বিদায় জানাচ্ছে। কারণ 1200 দিন ধরে তৈরি করা এই জাহাজটি মাত্র 2 ঘন্টার মধ্যেই ডুবে যায়। কিন্তু এই বিশাল জাহাজটি ডোবার আসল কারণ কি ছিল? জাহাজটি ডুবে যাওয়ার 107 বছরের মধ্যে অনেক তথ্য ব্যাখ্যা করা হয়, যার মধ্যে এমন কিছু রহস্যময় কারণ আজকের ভিডিওতে আলোচনা করব। পৃথিবীর সবথেকে মূল্যবান, বিলাসবহুল ও শক্তিশালী জাহাজ টাইটানিকের এমন 6টি ভুল ছিল যার কারণে এই বিশাল জাহাজটি গভীর আটলান্টিক মহাসাগরের নিচে তলিয়ে যায়। যদি এই 6টি ভুল না করত, তবে আজ টাইটানিক ধ্বংস হবার পরিবর্তে সফলতা চরম শিখরে পৌঁছে যেত। তবে বন্ধুরা, জঙ্গলি বয় চ্যানেলের আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। টাইটানিকের নির্মাণ শুরু হয় 1907 সালে, প্রায় 3 বছর এবং 2000 ওয়ার্কারের কঠোর ঘাম ঝরানো পরিশ্রমের ফলে জাহাজটি সম্পূর্ণরূপে নির্মাণ কাজ শেষ হয়। জাহাজটি সম্পূর্ণ তৈরি হওয়ার পর বাকি ছিল টেস্ট করার কাজ। জাহাজ কোম্পানি তখনই আত্মবিশ্বাসের সঙ্গে গর্ব করে যখন জাহাজটি সম্পূর্ণভাবে টেস্ট পাস করে। টেস্ট রেজাল্টের পর গোটা বিশ্বে নিউজের মাধ্যমে মার্কেটিং করা হয়, যার হেডিং ছিল আনসিনকেবল টাইটানিক, অর্থাৎ কখনোই না ডোবা জাহাজ। মার্কেটিংয়ের কয়েকদিনের মধ্যে টিকিট শেষ হয়ে যায়। সেই সময় একটি টিকিটের মূল্য ছিল ভারতীয় টাকায় প্রায় 4,80,000। এর পরের সময়টি ছিল 10 এপ্রিল 1912, অর্থাৎ এই দানবীয় জাহাজটির যাত্রা। জাহাজটি যাত্রা শুরু করে ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন থেকে, গন্তব্যস্থল ছিল আমেরিকা শহর নিউ ইয়র্ক। তা চলুন জেনে নিই টাইটানিক তার প্রথম দিনের যাত্রাপথে কিভাবে ডুবে গিয়েছিল। মিস্টেক নাম্বার 1, দুপুর 2টোয় টাইটানিক তার যাত্রা শুরু করে। জাহাজের ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ ছিলেন একজন জেদি এবং একরোখা ব্যক্তি। তিনি ঘোষণা করেন, আমাদের 7 দিনের মধ্যেই নিউ ইয়র্কে পৌঁছাতে হবে। কম সময়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে রেকর্ড গড়ার ভূত তার মাথায় চেপে বসে, আর তখনই সে জাহাজের গতি বাড়িয়ে দেয়। আর এটি ছিল প্রথম ভুল। তার মতে 7 দিনের মধ্যেই যদি জাহাজ গন্তব্যস্থলে না পৌঁছায়, তবে টাইটানিকের রেপুটেশন কমে যাবে। পৃথিবীর যে কোনো যানবাহনের মেশিনের ইঞ্জিন অপারেটিং প্রসিজার থাকে, যার মধ্যে স্পিড লিমিটও একটি প্রসিজারের অংশ বলে ধরা হয়। জাহাজের স্পিড এতটাই ছিল যে মাত্র 1 মিনিটের মধ্যেই সাউথহ্যাম্পটন বন্দর এতটাই পেছনে ছেড়ে আসে যে চোখ যতই দূরে যায় কেবলমাত্র ভয়ঙ্কর নীল সমুদ্রই দেখা যায়। মিস্টেক নাম্বার 2, টাইটানিক এখন তার যাত্রাপথে 3 দিন। ফ্রান্সে এবং আয়ারল্যান্ডে কিছু সময় বিরতি নিয়ে টানা 72 ঘন্টা ধরে প্রচণ্ড গতিতে নিউ ইয়র্কের দিকে অগ্রসর হতে থাকে। ওই দিন 15 এপ্রিল 1912 সমুদ্রের চারিদিকে ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল, যার কারণে চারিদিকে কিছুই দেখতে পাওয়া যাচ্ছিল না। ওই সময় আরও একটি জাহাজ টাইটানিকের থেকে কিছু মিটার আগে ছিল। ওয়্যারলেস রেডিওর মাধ্যমে টাইটানিক জাহাজকে সংকেত দেয় যে তাদের সামনে এক বিশাল হিমশৈল রয়েছে। এক্সপার্টরা বলেন এই সংকেতটি প্রায় 6 বার দেওয়া হয়, কিন্তু ক্যাপ্টেন স্মিথ এই ইম্পর্টেন্ট মেসেজটি লক্ষ্যই করেনি। আর এটি ছিল টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার দ্বিতীয় কারণ। তাছাড়া টাইটানিক সেই সময় বিলাসবহুল জাহাজ হবার কারণে জাহাজের ফার্স্ট ক্লাসে অনেক VIP ছিল। ওয়ার্কাররা তাদের সেবায় ব্যস্ত থাকায় তারা কেউ এই মেসেজটি লক্ষ্য করেনি। যদি এই সিগন্যালটি লক্ষ্য করত, তবে টাইটানিকের সাথে সাথে বহু মানুষের প্রাণও বেঁচে যেত। মিস্টেক নাম্বার 3, টাইটানিক একদিকে হিমশৈলের সংকেত মিস করে এবং অন্যদিকে প্রচণ্ড গতি, যার কারণে খুবই তাড়াতাড়ি টাইটানিক হিমশৈলের দিকে এগিয়ে আসতে থাকে। কিন্তু তখনও টাইটানিককে রক্ষা করা যেত, কারণ কিছু কর্মী তখনও অ্যালার্ট ছিল, যারা দূর থেকে কোনো বিপদের সংকেত দেখা পেলেই ক্যাপ্টেনকে সঙ্গে সঙ্গে খবর দিত। কিন্তু দূরের হিমশৈল দেখার জন্য তাদের কাছে কোনো দূরবীন ছিল না, আর এটিই ছিল তাদের তৃতীয় ভুল। ক্যাপ্টেনকে তারা তখনই সংকেত পাঠায় যখন জাহাজ হিমশৈলের একদম কাছাকাছি চলে আসে। বড় ফুটবল মাঠের মতন প্রকাণ্ড হিমশৈল তারা দেখতে পায়, কিন্তু ততক্ষণে তাদের অনেক দেরি হয়ে যায়, কারণ আইসবার্গের অনেক কাছাকাছি তারা চলে আসে। মিস্টেক নাম্বার 4, মাঝে মাঝে আটলান্টিক মহাসাগরে হিমশৈলের মুখোমুখি হয় নাবিকেরা, যাদের তারা সহজেই হ্যান্ডেল করে নেয়। ক্যাপ্টেন স্মিথ এমনই কিছু ভেবেছিলেন। আইসবার্গ দেখা মাত্রই ক্যাপ্টেন জাহাজের ইঞ্জিন বন্ধ করে দেয়।
একই সাথে ক্যাপ্টেন টাইটানিকের ডিরেকশন পরিবর্তন করারও নির্দেশ দেন। অবশ্য ক্যাপ্টেন স্মিথ জাহাজটিকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে আইসবার্গ টাইটানিকের একেবারে মাঝে ধাক্কা লাগে। কিন্তু তারপরেও বাঁচার আশা তারা করেছিলেন। তারা ভেবেছিল হিমশৈলে ধাক্কা লাগলে হয়তো হিমশৈলটি টুকরো টুকরো হয়ে যাবে, অথবা আইসবার্গ টাইটানিককে কোনোভাবেই ড্যামেজ করতে পারবে না। এটি সম্ভব হতো যদি চতুর্থ ভুলটি না হতো। এক্সপার্টরা মনে করেন টাইটানিক জাহাজে যে র‍্যাবিটস লাগানো হয়েছে সেগুলি কোনো স্টিলের ছিল না, বরং কাস্ট আয়রনের তৈরি করা হয়েছিল। এই র‍্যাবিটসের কাজ হলো লোহার বড় বড় পাতকে জয়েন্ট করা, কিন্তু কাস্ট আয়রন স্টিলের থেকে নরম হওয়ায় হিমশৈলের ধাক্কায় র‍্যাবিটসগুলির জয়েন্ট খুলে যায়। এরপর ক্যাপ্টেন স্মিথ যা ভেবেছিল তা হতে আর বেশি সময় লাগেনি। মিস্টেক নাম্বার 5, বিশালাকার আইসবার্গে ধাক্কা লাগার পরেই জাহাজের নিচের অংশ দিয়ে জল ঢুকতে শুরু করে দেয়। এই ঘটনার পরেই টাইটানিকের প্যাসেঞ্জারদের সতর্ক করে দেওয়া হয়। নিচের অংশে জল প্রবেশ করলেও তখনও টাইটানিককে বাঁচানো সম্ভব ছিল, কারণ টাইটানিকের ডিজাইন এতটাই উন্নত ছিল যে থার্ড ফ্লোরে জল প্রবেশ করলেও টাইটানিক ডুববে না। কিন্তু ওই দিন সত্যি ভাগ্য সবার থেকে মুখ ঘুরিয়ে রেখেছিল, কারণ থার্ড ফ্লোর অতিক্রম করে চতুর্থ ফ্লোরে জল ঢুকতে শুরু করে দেয়। পরিস্থিতি আর কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব ছিল না। টাইটানিক ধীরে ধীরে জলের নিচে তলিয়ে যেতে থাকে। এরপর টাইটানিককে বাঁচানো ছেড়ে দিয়ে ক্যাপ্টেন স্মিথ প্যাসেঞ্জারদের বাঁচানোর জন্য চেষ্টা করতে থাকে। সিগনাল দিয়ে দেয় যে লাইফ বোট পাঠানোর জন্য, কিন্তু এই পরিস্থিতিতেও 5 নম্বর ভুল দেখা দেয়, কারণ জাহাজে 32টি লাইফ বোট রাখার ক্যাপাসিটি রয়েছে, কিন্তু না ডোবা জাহাজ মনে করার কারণে জাহাজে মাত্র 10টি লাইফ বোট রাখা হয়। যেখানে প্যাসেঞ্জার ছিল 1500, সেখানে লাইফ বোট মাত্র 10টি। মিস্টেক নাম্বার 6, চারিদিকে শুধু কান্নার হইচই, সকলেই চায় আগে আগে লাইফ বোটের ভিতরে উঠতে। 12:45 প্রথম বোট সমুদ্রে নামানো হয়, কিন্তু এখানেও একটি বড় ভুল দেখা দেয়। হইচই এর কারণে বোটে প্যাসেঞ্জার পুরোপুরি ভর্তি না করেই ছেড়ে দেওয়া হয়, যার মধ্যে সকলেই ছিল ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার, অর্থাৎ জাহাজে যারা ধনী ব্যক্তি ছিল তাদেরকে প্রথম সুযোগ দেওয়া হয়। যদি লাইফ সেভিং বোট 32টি রাখা হতো আর বোটে প্যাসেঞ্জার ফুলফিল করা হতো, তাহলে হয়তো মৃত্যু সংখ্যাটা অনেক কম হতো। এরপর জাহাজ ধীরে ধীরে জলের নিচে ডুবে যেতে থাকে, কিন্তু কিছু সময়ের মধ্যেই শর্ট সার্কিটের কারণে জাহাজের সমস্ত লাইট বন্ধ হয়ে যায় আর জাহাজটি 2 টুকরো হয়ে যায়। টাইটানিক সমুদ্রের গভীরে ডুবে যেতে প্রায় 2 ঘন্টা 40 মিনিট সময় লাগে, যেখানে 1500 মানুষের আত্মনাদ জলের নিচে তলিয়ে যায়। ওই সময় আটলান্টিক মহাসাগরের জলের তাপমাত্রা ছিল -2°C, অর্থাৎ প্যাসেঞ্জাররা যদি ওই সমুদ্রের জলে ঝাঁপও দিত তবে তার সত্ত্বেও তাদের কোনো বাঁচার সুযোগ ছিল না। এই জাহাজের সাথে সবথেকে বেশি স্যাক্রিফাইস যিনি করেন তিনি হলেন ক্যাপ্টেন স্মিথ। তিনি কোনোভাবেই আশা ছাড়েননি, অবশেষে নিজেই গভীর সমুদ্রে ঝাঁপ দেয়। চাইলে সে লাইফ বোটে করে সুরক্ষিত জায়গায় চলে আসতে পারত। তা চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করি। গভীর সমুদ্রে টাইটানিক ডুবে যাওয়ার ঘটনা সম্পর্কে জেনে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশা করি ভিডিওটি পছন্দ হয়েছে, তবে একটি লাইক করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এমন ইন্টারেস্টিং ভিডিওর আপডেট প্রতিদিন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চেপে দেবেন।